আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রহমতুল্লাহ আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি নতুন আরেকটি টপিক, যার মাধ্যমে আমরা জানব ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অথবা ইউটিআই কি এবং এর কারণ কেন হয়ে থাকে, কোন কোন ব্যাকটেরিয়া অথবা ভাইরাস বা অর্গানিজম দ্বারা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে থাকে এবং কী কী পরীক্ষার মাধ্যমে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আমরা সহজেই চিহ্নিত করতে পারবো এবং এর চিকিৎসা সম্পর্কে। তাহলে দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলুন জেনে নেই ইউটিআই কি। ইউটিআই হচ্ছে এমন একটি অসুখ যেটি আমাদের মূত্রের মধ্যে হয়ে থাকে। অ্যাকচুয়ালি মূত্রথলি, কিডনি, ইউরেটার এবং ব্লাডার, যে তিনটি পার্ট রয়েছে, এর মধ্যেই এই রোগটি সীমাবদ্ধ। সাধারণত যে সকল মাইক্রো অর্গানিজম অর ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা এই ইউটিআই হয়ে থাকে, তার মধ্যে ক্লেপসিয়েলা, স্ট্রেপটোকোকাস, স্পাইরোবাইটিকাস, স্ট্রেপটোকোকাস পাইরোজেনাস ইত্যাদি উল্লেখযোগ্য। সাধারণত ধারণা করা হয়েছে প্রায় 10^5 অথবা 500,000 প্রতি ML ইউরিনে যদি এসকল মাইক্রো অর্গানিজম থেকে থাকে, তাহলে আমরা একে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে থাকি। চলুন জেনে নেই কি কি কারণে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সংঘটিত হয়ে থাকে। তার মধ্যে প্রথম যে কারণটি, সেটি হচ্ছে ইনকমপ্লিট ব্লাডার এন্টিং, অর্থাৎ মূত্রথলি সম্পূর্ণ খালি না হওয়া বা প্রস্রাবের সময় সম্পূর্ণ প্রস্রাব বা একেবারে সম্পূর্ণ প্রস্রাব না হওয়া। এর মধ্যে যে প্রধান কারণগুলি হচ্ছে, তার মধ্যে হচ্ছে ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন, মানে ব্লাডার থেকে যে ইউরিনটা পাস হয়ে আসবে সেখানে যদি কোনো অবস্ট্রাকশন বা বাধা থেকে থাকে, সে কারণে আপনার ইনকমপ্লিট ব্লাডার এম্পটিং হতে পারে। তার মধ্যে আরেকটা যে মূল কারণ হচ্ছে, সেটি হচ্ছে নিউরোলজিক্যাল প্রবলেম, যেমন আমাদের ডায়াবেটিক্স এর ফলে নিউরোলজিক্যাল প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রেও বারবার ইউরিন বা মিচুরেশন আসে। তার মধ্যে আরেকটি যে প্রবলেম, তা হচ্ছে প্রেগনেন্সি। প্রেগনেন্সির মাধ্যমে সাধারণত ইউটারাইন প্রোল্যাপস হয়ে যায় অনেক সময়, তো ইউটারাইন প্রোল্যাপসের ফলে ইউরিন আউটপুট বা ইউরিন পাসেজ হতে বাধা প্রদান হয়। দ্বিতীয় যে কারণটি রয়েছে, সেটি হচ্ছে ফরেন বডিজ। ফরেন বডিজ এর মধ্যে রয়েছে ক্যাথেটার বা ইউরিট্রাইন স্ট্যান্ট। এখন আসি যে তৃতীয় যে কারণটি, যেখানে ইনকমপ্লিট ব্লাডার এম্পটিং এর মধ্যে যে তৃতীয় যে কারণটি রয়েছে, তার মধ্যে হচ্ছে লস্ট অফ হোস্ট ডিফেন্স। এর মানে হচ্ছে যে আমাদের শরীরের ইমিউনিটি কমে যাওয়া। সাধারণত যে সকল রোগের ক্ষেত্রে ইমিউনিটি কমে যায়, তার মধ্যে হচ্ছে ডায়াবেটিক মেলাইটাস উল্লেখযোগ্য। চলুন জেনে নিই ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ ইউটিআই। ইউটিআই এর ফলে যে সকল লক্ষণ সমূহ হয়ে থাকে তা আমি একে একে বলে দিচ্ছি। তার মধ্যে প্রধানত হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিচুরেশন, যেমন প্রস্রাবের ঘন ঘন প্রস্রাব হওয়া। তাছাড়া ডিজিউরিয়া, ডিজিউরিয়া বলতে আমরা বুঝি পেইনফুল মিচুরেশন বা আপনার প্রস্রাব করার সময় ব্যথা অনুভব করা। তার মধ্যে আরেকটি যেটি উল্লেখযোগ্য হচ্ছে, সেটি হচ্ছে আর্জেন্সি। আর্জেন্সি বলতে আমরা বুঝাই যে ঘন ঘন প্রস্রাব এবং সাথে সাথে প্রস্রাবের ব্যাগ হওয়া। তাছাড়া ইউটেরাইন মে অ্যাপিয়ার ক্লাউডি অর ডিসপ্লেজেন্ট অর্ডার, মানে এর মানে হচ্ছে যে আপনার ইউরিন, যেমন স্বচ্ছ ইউরিন থেকে ইউরিনটা অ্যাকচুয়ালি স্বচ্ছ হবে না, সেখানে আপনার ক্লাউডি বা মেঘের মতো দেখতে হবে এবং সেখান থেকে একটি বাজে দুর্গন্ধ আসবে। তাছাড়া হেমাচুরিয়া, ইউরিনের সাথে রক্ত আসা, এ সকল লক্ষণ সমূহ থাকলে আপনাকে বুঝতে হবে যে আপনার ইউটিআই হয়েছে। সুপ্রাপিউবিক পেইন যদি হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে ইউটিআই সমস্যা হয়েছে। সুপ্রাপিউবিক পেইন বলতে আমরা বুঝি যে আপনার নাভির নিচ থেকে যে পেটের যে তলদেশ রয়েছে সেখানে যদি ব্যথা হয়, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে আপনার ব্লাডারে কোনো সমস্যা রয়েছে। তাছাড়া লোয়িং পেইন, যদি আমাদের পিঠের উল্টা দিকে যেখানে আমাদের কিডনি সমূহ অবস্থিত সেই জায়গাটাকে বলা হয় লোয়িং, সেখানে যদি কোনো পেইন অথবা টেন্ডারনেস বা
থেকে থাকে, সেক্ষেত্রে আমরা বুঝবো যে আপনার ইউটিআই সমস্যা হয়েছে। ইনভেস্টিগেশন অফ ইউটিআই, এখন জেনে নেই কি কি ইনভেস্টিগেশনের মাধ্যমে ইউটিআই চিহ্নিত করা হয়। ইউটিআই চিহ্নিতকরণে অনেক ধরনের ইনভেস্টিগেশন রয়েছে, তবে সবগুলো ইনভেস্টিগেশন একসাথে করা হয় না। অনেক সময় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ইনভেস্টিগেশন ডাক্তারগণ দিয়ে থাকেন। তার মধ্যে উল্লেখযোগ্য ইনভেস্টিগেশনগুলোর মধ্যে হচ্ছে রুটিন এক্সামিনেশন অফ ইউটিআই। এক্ষেত্রে পায়োরিয়া অথবা হেমাচোরিয়া আমরা এক্সামিনেশন করে এক্সক্লুড করতে পারি। তার মধ্যে আরেকটি এক্সামিনেশন হচ্ছে ইউরিন কালচার। ইউরিন কালচারের মাধ্যমে দেখা হয়ে থাকে যে কোন কোন ব্যাকটেরিয়া দ্বারা ইউটিআই বা কোন কোন ভাইরাসের মাধ্যমে ইউটিআই সংঘটিত হয়েছে। তাছাড়া আরেকটি হচ্ছে যে ফুল ব্লাড কাউন্ট, যদি আপনার ব্লাডের মধ্যে থেকে কোনো অ্যাটাক বা ভাইরাল অ্যাটাক বা ব্যাকটেরিয়াল অ্যাটাক এসে ইউটিআই সংঘটিত করে, সেক্ষেত্রে আমরা ফুল ব্লাড কাউন্টের মাধ্যমে জেনে নিতে পারবো যে আপনার ইউটিআই পজিটিভ অর নেগেটিভ। তাছাড়া আরেকটি কৌশল হচ্ছে ব্লাড ইউরিয়া চেক আপ, সিরাম ইলেকট্রোলাইট চেক আপ, সিরাম ক্রিয়েটিনিন ইত্যাদি চেক আপ করা। তাছাড়া আরেকটি যে উল্লেখযোগ্য যে স্ক্যান রয়েছে তার মধ্যে হচ্ছে আল্ট্রাসাউন্ড অফ KUB করলে বুঝতে পারবো যে ইউটিআই রয়েছে কিনা। এখন চলে আসি চিকিৎসা পার্টে। ইউটিআই এমন একটি রোগ যেটি সাধারণত 40 বর্ষ মহিলাদের বেশি সংঘটিত হতে দেখা যায়। সাধারণত পুরুষদের তুলনায় মহিলাদের এ রোগের প্রাদুর্ভাব বেশি। আমাদের দেশে মহিলারা অনেকাংশে সচেতন নয় বলে ইউটিআই অনেকেই ইউটিআই ভুগছেন, কিন্তু তারা ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন না। এখন যে বিষয়টি হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে ডাক্তার বিভিন্ন টেস্টের মাধ্যমে কনফার্ম হয়ে ইউটিআই এর জন্য আপনাকে সঠিক অ্যান্টিবায়োটিক থেরাপি দিয়ে থাকবেন। তার মধ্যে উল্লেখযোগ্য অ্যান্টিবায়োটিকগুলোর মধ্যে হচ্ছে টাইমিথোপ্রাইম, সেফট্রাইজোন, জেন্টামাইসিন, সেফিক্সিম, এ সকল গ্রুপের অ্যান্টিবায়োটিক সমূহ। সাধারণত ব্রড স্পেকট্রাম যে সমস্ত অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করে থাকি সেগুলোই ইউটিআই এ কাজ করে, খুবই এদের রেজাল্টগুলো খুব ভালো দেখা গিয়েছে। তাই এগুলো নিয়ে চিন্তা না করে খুব তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হন, আশা করি আপনার রোগ মুক্তি হবে। ধন্যবাদ।